পরিবর্তন করতে এসেছে। ইনি হলেন আপনাদের সেই বহু আকাঙ্ক্ষিত মহিলা চরিত্র শিল্পী Oh,
नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। भक्त चिकुराशु ओठो ओठो भक्त, प्रभु प्रभु तुम्हें आभार, तुम्हें संतुष्ट तुम्हें आभार पति चुटे प्रभु, तो हर तुम्हें आभार प्रणाम ग्रहण कर प्रभु। बालो बालो भक्त चिकुराशु की बर चाहो तुम्हें बर सम्मुख के सुनो प्रभु, सत्यि यदि तुम्हें आभार तुम्हें संतुष्ट हो प्रभु, তাহলে তুমি আমার সেই বর প্রদান করো প্রভু, যে বরে আজ থেকে আমি এই স্বর্গ মর্ত পটল ত্রিভুবনে না না ভক্ত চিকুরাশু, তা কি করে সম্ভব হয় ভক্ত চিকুরাশু, এই স্বর্গ মর্ত পটল ত্রিভুবনে আমি যেখানে নিজে অমর নই সেখানে আমি কিভাবে তোমায় অমরত্ব বোধ প্রদান করি। তার যে কাজ করে ভক্ত চিকুরাশু, তুমি অমরত্ব বর মানে যা চাবে আমি তা দিতে প্রস্তুত, চাও বর অন্য কোন বর না আমি আমার আরাধ্য দেবতাকে তাড়িয়ে দিলাম, না 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 এ হতে পারে না, তাহলে তো আজ থেকে এই স্বর্গ মর্তপাতাল ত্রিভুবন জানবে আমি অসুর সন্তান বলে, আমার শরীর অসুরে রক্ত বইছে বলে স্বর্গ রাজ্যের দেবতার আমার তো পোষে সন্তুষ্ট হয়ে আমার কাছে চুটেছ, আমার আশীর্বাদ করলো না, না 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 তাহলে কি করা যায়, আমি আমার আবার আমি শুরু করবো আমার যে আরাধ্য দেবতার কঠোর তপস্যা, দেখি আমার আরাধ্য দেবতা আমার তপস্যা প্রত্যাখ্যান করে কোথায় থাকে। ভক্ত চিকুরাশু আবার তুমি কেন করেছো ধ্যান, ভক্ত চিকুরাশু আমি যে তোমার ডাক অপেক্ষা করে কোনো মানে কয়লাশি করে স্থির থাকতে পারলাম না ভক্ত চিকুরাশু, তাই তো আমি আবার ছুটে এলাম তোমার কাছে, বলো ভক্ত চিকুরাশু তুমি কি বর চাও মোর কাছ থেকে, শোনো প্রভু আমি আবার তোমায় বলছি প্রভু, আমি অমরত্ব বর মানে অন্য কোনো বর চাই না প্রভু, তাই তুমি প্রদান করে বলি অমরত্ব বর, না না ভক্ত চিকুরাশু আমি আবহ বলেছি এখনো বলছি এই সর্ব বর্ত প্রদান ত্রিভুবনে আমি যখন নিজে অমর নই তখন আমি কিভাবে তোমার প্রদান করিব অমরত্ব, তার যে কাজ করে ভক্ত চিকুরাশু তুমি অন্য করে বল চাও মোর সম্মুখ থেকে, ঠিক আছে প্রভু তুমি যখন আমার তপস্যা বারে বারে আমার কাছে ছুটে এসে তুমি যখন অমরত্ব বর প্রদান করতে পারলে না প্রভু, তাহলে তুমি আমার হাতের দিকে তাকিয়ে দেখো প্রভু, আমার হাতে জল জল করছে ধান মাত্র, এই অস্ত্র করি আমি তোমার চোখের সামনে আমি শান্ত হো ভক্ত চিকুরাশু তুমি শান্ত হো, ওঠো ভক্ত চিকুরাশু ওঠো, এই কি করে সম্ভব হয় ভক্ত চিকুরাশু, তুমি হলে আমার পরম ভক্ত আর আমি হলাম তোমার আরাধ্য দেবতা, আমি কেমনে তোমার আরাধ্য দেবতা হই, কেমনে আমি আমার চোখের সামনে আমার এক পরম ভক্তকে আত্মহত্যা করতে দিই, তাই আজকে আজকের এই কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আমি তোমার সেই বর করলাম প্রদান, যে বরে তুমি আজ থেকে এই স্বর্গ বর্ণ পটল আমি তোমায় অমরত্ব বর প্রদান করেছি ঠিকই, তবে যাওয়ার সময় আমি তোমায় একটা কথা বলে যাই ভক্ত চিকুরাশু, যেদিন তুমি আমার বলে বলি আর হয়ে যেদিন তুমি করিবে কোন নারীর বলব, যেদিন তুমি আমার বলে বলি আর হয়ে যেদিন তুমি করিবে কোন নারীর উপর করিবে লালসা, যেদিন তুমি আমার বলে বলি আর হয়ে কোন নারীর
রাজ কেন অসময়ে মোদের করুচ আহ্বান ষোড় সেনাপতি ভাইস আজামি আজামি দেবতাদের বলে বলিয়ান হই এই সর্প পদ্মপাতাল ত্রিভুবনের বিয়ে বিজয়ী এতদিন পর্যন্ত সর্বরাজ্যের দেবতারা আমাদের উপর করেছে শাসন আমার উপর করেছে অত্যাচার তাই আজ যখন আমি দেবতাদের বলে বলিয়ান হই এই সর্ব পদ্মপাতাল ত্রিভুবনের বীর বিজয়ী তাই চলো আজ আমরা একসঙ্গে স্বর্গরাজ্য পরিবার হন আর স্বর্গরাজ্যে যত দেবগণ আছে তাদের প্রত্যেককে প্রহার করতে করতে নিয়ে আসবো আমার এই অন্ধকূপ কারাগারে। Hey!
করেছে অত্যাচার, সে জ্বালাও। এই